Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Birthday vlog er tini channel apnader shobai ke arekbar shagotom janacchi notun diner notun ar ekta birthday vlog dekhar jonno. Ami tane ekta tini bolchi Italy theke kache ebong dure deshe ebong probashe je je pranto boshe video ta dekhchen. Asha kori Allahur rahmate shobai bhalo achen. Apnader doye amra alhamdulillah bhalo achi. Amar Ryaner 7 বছর পূর্ণ হলো সবাই আমার রায়ানের জন্য দোয়া করবেন তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের প্রথম দিন এই গুলো মূলে একটা কেক বানিয়ে নিয়েছি আপনারা সবাই জানেন জানুয়ারি মাসের প্রথম দিন আমার বাসায় দাওয়াত ছিল সবাই হচ্ছে আমার বাসায় এসেছিল আমার ননদ জামাই দেবর তো তারা এসে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে এরপরে সন্ধ্যার দিকে আমি কেকটা বানিয়েছি আজকে সন্ধ্যায় কেকটা বানানোর একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আগামী কালকে 2 তারিখ 2 আমার ভাই চলে যাবে আর রায়ানের বার্থডে হচ্ছে জানুয়ারি মাসের 5 তারিখে তো রায়ান বলতেছিল মাম্মা তুমি এক কাজ করো মামা থাকতে থাকতেই তুমি কেকটা বানিয়ে ফেলো মামাকে নিয়ে আমি আমার বার্থডে কেক কাটবো তো একমাত্র রায়ানের এই কথাটা রাখার জন্য আর আমার ভাইয়ের কথা চিন্তা করে আজকেই আমি নিজে হাতে কেকটা বানিয়ে নিয়েছি তো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন তো আমি চুলায় হচ্ছে কেকটা বানিয়ে তারপর ঠান্ডা হতে দিয়ে আমি চলে এসেছি তাশমির রায়ান ওদের বেডরুমে তো এখানে এসে দেখি ওরা মামা ভাগ্নে সবাই মিলে অনেকগুলো বেলুন ফুলিয়েছে তো এদিকে রায়ান তো আমাকে হচ্ছে মানে খুশির যে একটা আমেজ সেটা প্রকাশ করতেছে ও খুশিতে হ্যালো মাম্মি গান গাইতেছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এখন এই যে আজকে দেখলাম নতুন নতুন কিছু বেলুন এনেছে এগুলা কেমন একদম পেঙ্গুইনের মতো লাগতেছিল আমার কাছে তো আপনারা সবাই কিন্তু আমার রায়ান তাশমির তালহা ওদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দান করে আমি সব সময় চাই আমার চোখের সামনে আমার সন্তানরা যেন সুস্থভাবে বেড়ে ওঠে মানুষের মতো মানুষ হয় আহামরি আমার চাওয়ার কোনো কিছু নাই তো আমার ভিডিওতে অনেক সময় অনেক কথা বলে থাকি অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা সবাই আমার কথাগুলো মানে শুনবেন যদি কোনো ভুল ভ্রান্তি কিছু বলে থাকি কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার যে সকল ভাই বোনরা আমার এই ভিডিওতে এখন পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিন সুন্দর একটা কমেন্টস করুন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করুন আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখুন নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আমার ভিডিও দেখে নিতে পারবেন আপনারা সবসময় যদি আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা আমি আরও অনেক দূরে এগিয়ে যাব আমার ছোট ছোট কিছু স্বপ্ন আছে সেইগুলো আমি বাস্তবায়ন করতে পারবো তো যারা অলরেডি আমাকে সাপোর্ট করে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন আমার পাশে আছেন সবাইকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো এই যে যে আজকে কেক বানিয়েছি কেকটা কেমন হয়েছে জানাবেন আমি যখন প্রথমবার হচ্ছে কেক বানাইতাম তখন না ভালো হইতো না মন খারাপ হয়ে যেত তো কেক আস্তে আস্তে করে বানাতে বানাতে আলহামদুলিল্লাহ এখন একটা আইডিয়া চলে এসেছে এই তো আমার কেক ডেকোরেশন কিন্তু হয়ে গিয়েছে কেক ডেকোরেশন করে আমি ফ্রিজে রেখেছিলাম এখন ইয়ে মাম্মা ইয়ে চলো চলো ওখানে 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 চাপো চাপো চকলেট আছে না চকলেট গুঁড়ো গুঁড়ো করে এদিক দিয়ে দিক চলো শুধু আচ্ছা কেক কাইটনে একটু দাঁড়াও তালহার এবং রায়ানের দুইজনেরই বার্থডে আজকে কি আজকে কেমনে এই যে রায়ানের নাম লেখা রায়ান রায়ান টিয়ার কয়ে আচ্ছা কাটবো আগে ছবি তুলো তা খাও সবাই তাকাও রেডি ওয়ান কি
ওকে যাও তুমি যাও তুমি যাও ওইসে আর একটু পরে পারগুলো দেখনা হ্যাঁ এবার ঠিক আছে ওকে নাইতেছে এখন আমরা সবাই মিলে চল 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 আসো ভাই আর কাছে থেকে ই করো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।